পানি পাক নিয়ে আসুচি বর্তমানর বড় অপডেট সেপ্টেম্বরে তিনি তিনটি লঘুচাপ সমুদ্র ভিতরে আসি পারে বাত্যা তবে বাত্যাকে নিয়ে কোন হচ্ছে বর্তমানর অপডেট আসন্তু জানি রাখিবা তবে ভিডিওটিকে আরম্ভ করিবা পূর্বরু সাবস্ক্রাইব করি নিয়ন্তু ওড়িয়া টিভি দুনিয়াকে পাখরে আসুথিবা বেল আইকনটিকে প্রেস করি নিয়ন্তু তবে পবন ঠারু বেশি রহিব বর্ষার প্রকোপ লগাণ বর্ষা হেব প্রায় তিন দিন ধরি সমুদ্র ভিতরে বাত্যা সৃষ্টি হবার সম্ভাবনা থিবা বেলে উপকূল ছুইলা বেলকু বড় সামান্য কমি যাইপারে চলিত মাসরে প্রথম তিন সপ্তাহ ভিতরে তিন তিনটি লঘুচাপ আগ পছ হয়ে আসিপারে বঙ্গোপসাগরে সম্ভাব্য বাত্যাকে নিয়ে বিভিন্ন মডেল ভিন্ন ভিন্ন আকলন করেছেন অধিকাংশ মডেল দর্শাউছি লঘুচাপ ঘনীভূত হয়ে অবপাত কিংবা গভীর অবপাতর রূপ নেইপারে জিএফএস ভলি কিছু মডেল আকলন যাহা এহা সমুদ্র ভিতরে বাত্যার রূপ নেব মাত্র উপকূল ছুইলা বেলকু গভীর কিংবা অবপাত অবস্থায় রহিপারে কিছু মডেল ওড়িশা উপকূল ছুইবা নিয়ে আকলন করুথিবা বেলে আউ কেতক দর্শাইছন্তি এহা আন্ধ্র কিংবা পশ্চিমবঙ্গ যাইপারে এসবু কেবল প্রাক আকলন যা বি হেউ ওড়িশার তিন দিন প্রবল বর্ষা হইপারে কৃষি পানিপাগ বিশেষজ্ঞ ডক্টর সুরেন্দ্রনাথ পশুপালক আকলন হল জিএফএস এনসিইপি মডেল অনুযায়ী প্রথম তিন সপ্তাহের বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হইপারে তবে এনসিএমডব্লুএফ মডেল অনুসারে দুইটি লঘুচাপ হব প্রথম লঘুচাপটি দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন কেন্দ্রীয় পশ্চিম বঙ্গোপসাগরের দক্ষিণ আন্ধ্র উপকূল আসন্তা ৬-৭ তারিখ বেলকু হইপারে এহা ৯ তারিখরে তেলেঙ্গানা আড়কু মুহাইবার সম্ভাবনা আছে এহা প্রভাবে ওড়িশাকু সামুদ্রিক পবন বহিব তাপমাত্রা কমিব আংশিক মেঘুয়া পাগ সহ বিভিন্ন স্থানরে হালুকারু স্বল্প বর্ষা হব দ্বিতীয় লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে আসন্তা ৯ তারিখ বেলকু সৃষ্টি হইপারে এহা ওড়িশা কিংবা সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলকু ১১ তারিখরে ছুইপারে সমুদ্রে থাকলে এর গভীর অবপাত হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে এমনকি বাত্যা পাখাপাখি পবন হয়ে পড়ে বলে জিএফএস বারম্বার আকলন করেছে এখন কমাই গভীর অবপাত নিয়ে পূর্বানুমান করেছে তেমন পূর্বানুমানের স্থিরতা রহি না তেমন স্থিতি বদলিবার সম্ভাবনা এড়াই দিয়ে পারিব না জলপতনর তাপমাত্রা বায়ু প্রচলন এবং ঊর্ধ্বগামী বায়ু ঘনীভূত হওয়ার পাগ অনুকূল রয়েছে তৃতীয় লঘুচাপ ১৩-১৬ তারিখ ভিতরে সৃষ্টি হয়ে পড়ে এহা মধ্য ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আড়কু যাইপারে যদি দ্বিতীয় লঘুচাপটি অধিক ঘনীভূত ন হুয়ে তবে তৃতীয় অধিক ঘনীভূত হয়ে পড়ে চলিত মাসর দ্বিতীয় সপ্তাহে উত্তর ওড়িশার ভারী বর্ষার সম্ভাবনা আছে মাসরে যেতিকি বর্ষা হওয়ার কথা গোটিয়ে সপ্তাহে তার অধা বর্ষা হয়ে পড়ে তৃতীয় লঘুচাপ যোগ বর্ষা আহুরি বড়ি পারে তেমন চলিত সেপ্টেম্বরে স্বাভাবিকঠার অধিক বর্ষার সম্ভাবনা রয়েছে বর্তমানে ওড়িশার পানিপাগ নিয়ে বড় অপডেট সামনাকু আসুচি সেপ্টেম্বরে তিন তিনটি লঘুচাপ সমুদ্র ভিতরে আসিপারে এক বাত্যা তবে এখন নিয়ে আপনার মতামত রাখতু পানিপাগর টিকিনিকি খবর জাঁয়া সবসক্রাইব করে নিউ ওড়িয়া টিভি দুনিয়াকু ভিডিওকু লাইক শেয়ার করে নিউ মু রহিলি নমস্কার।